এখন বিল করতে পারবো না গো এখন বিল কিচ্ছু করা বিল আমি কিচ্ছু করতো এই দেখো এই বড় বিল ছাড়তে হবে বড় বিল ছেড়ে তারপর আমি বিল করবো আমি বড় বিল না বিল করতে পারবো না আমি এই তুমি আসো হচ্ছে সব মাল তোমার রাখা আছে কোনো অসুবিধা সব মাল রাখা তোমার ঢুকে 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 দাও যে আমি তোমাদের বলেছিলাম এসারিয়া মাল পুরো ফাঁকা হয়ে যাবে দেখো পুরো মাল ফাঁকা হয়ে গেছে কালকের থেকে নতুন মাল শুরু হবে আজকে অবশ্যই আজকে রাত থেকে মাল দেখা শুরু হয়ে গেছে নতুন কালকের দিকে আর পুরো মাল ভরে যাবে কমা দামি দামি মাল পুরাল মালটা বেরিয়ে গেছে ঠিক আছে সব হোলসেলার স্টকসেলার ইউটিউবার সবার কাছে মাল চলে গেছে তো আমি ভিডিওটা করা প্রতিবারে আমি ভিডিওটা করা হচ্ছে কি মাল এসছে আমাকে দেখানোর জন্য ঠিক আছে যে তোমরা জানতে পারো এটা আমাদেরই মাল ঠিক আছে আমার জানতে না ভিডিওটা করা ঠিক আছে আর কালকে থেকে মালটা শুরু শুরু হবে অসুবিধা নেই তোমার সবাই মাল পেয়ে যাবে আর যারা ভিডিও করে মাল পাচ্ছ না তারা চিন্তা করে সবাই সেখানে মালটা পাবে আর একটা কথা বলে দিই আমাদের মালের কম্বিনেশন কিন্তু আমাদের সাথে শুধু আমরা কিন্তু কালো কম্পিটিশন করে চলে না আমরা প্রতিনিয়ত নতুন নতুন মাল আনি কত কম রঞ্জি কত ভালো মালদের চেষ্টা করি ঠিক আছে এই ভিডিও তোমরা দেখতে পাবে যে কি সুন্দর সুন্দর মাল আসে কি মাল যায় জাস্ট দেখো ভিডিওটা একটু তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে ফার্স্ট একটা আইটেম দিয়ে শুরু করো যে মালটা এসেছিলো দেখো আমাকে ওঠো ওপরে ওঠো দেখো একটা জাস্ট দেখো জিনিসটা আমরা আমি কিছু বলবো না জাস্ট তোমরাই কমেন্ট করে জাস্ট বলে দেবে কেমন হয়েছে মালটা তোমরা তো অনেক জায়গায় মাল দেখেছো অনেক অনেক বড়ো হোলসেলার আছে বা মানে ম্যানুফ্যাকচারার আছে আমাদের থেকেও বড়ো কিন্তু আমরা কিন্তু আমরা নিজেরা কখনো বলি না আমরা খুব বড় বা এত কিছু আমরা 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 যাওয়া আমরা তাই ঠিক আছে তোমাদের আশীর্বাদ আমাদের এত এত মানে কি বলবো তোমাদের আশীর্বাদে আমরা এখানে পৌঁছেছি ঠিক আছে তোমার থাকলে হতোই না কারণ আমরা ইউটিউবে ফার্স্ট থেকে আমরা এখনও পর্যন্ত আমরাই আছি যত হচ্ছে কিন্তু আমাদের থেকে শিখেছে বা আমাদের থেকেই আমরাই শিখিয়েছি ঠিক আছে সেটা বলতে চাইছে না সেটা কিছু বলতে চাইছে না শুধু আমি ডিজাইনগুলো দেখো সবাই জানে সবটাকে তাও বেশি কথা না বলে ডিজাইনে ফোকাস করা যাক আমাদের ঠিক আছে দেখো এটা গীতাঞ্জলি গোল্ডের ওপর ডিজাইনে করা যায় দেখো জিনিসটা শুধু জিনিস শুধু দেখো আর কিছু বলার জিনিস দেখো ঠিক আছে নেক্সট একটা আইটেম যাও গীতাঞ্জলি গোল্ডের ওপরই আরেকটা দেখো আমরা ডিজাইন করেছি লেস দেওয়া যে ডিজাইনের তৈরি করলেই হলো না আমাকে সেটা মালটা বেচতে হবে আমাকে এই ডিজাইন এত স্টক করে দিয়েছি আমি এই ডিজাইনে আছে কাস্টমার কী দিচ্ছে ঋণত্ব মাল চাই একটু ভেরোটত্ব মাল কি উল্টা পাল্ট ডিজাইন করলে হয়ে যাবে আমি দেখি এখনও কত উল্টা পাল্টা ডিজাইন আছে মাল ডিজাইনটা কাছ থেকে কোনটা যাচ্ছে বারবার করেই বলি যে মাল বানালে হলে মালের কম্বিনেশান বুঝতে হবে কার সাথে কোনটা যায় দেখো এটা বানিয়েছি দেখো একটা মিক্সের ম্যাচ এটাও গীতাঞ্জলি গোল্ডের ওপর দেখো মালটা তোমাকে মালটা বুঝতে হবে যে কার কোনটার সাথে কোন মালটা যায় ঠিক আছে যতক্ষণ এটা সে বুঝছো তো মালে গেট কোনো বেরাবে না লেসটা দেখেছো দেখো হাতে তো লেসটা দেখো ঠিক আছে এটা গীতাঞ্জলি গোল্ড কাপড়ের ওপর করে ব্র্যান্ডেড কাপড়ের ওপর ঠিক আছে এটা একটা দেখাচ্ছি দেখো আজকে ষাট ইঞ্চি রাসমণি দেখাচ্ছি দেখো ষাট ইঞ্চি রাসমণি এটা রামকৃষ্ণ কাপড়ের ওপর ষাট ইঞ্চি রাসমণি ঠিক আছে খুব কম দামের মধ্যে কিন্তু ঠিক আছে ষাট ইঞ্চি রাসমণি জ্যাকেট প্যাটার্ন করা আমরা জ্যাকেট প্যাটারটা বেশি করি আর সময় তো জ্যাকেট প্যাটারটা বেশি করি আমরা একটু আমাদের ভাল লাগে বলে ঠিক আছে আমরা এক কালাক করি না খুব একটা ঠিক আছে এবার একটা দেখাচ্ছি দেখো তোমাদেরকে পাইপিং পাইপিংয়ের বডি কেন ছোটো হয়ে যায় আমাদের বডি শুধু দেখে নিই বডিটা এটা সুন্দর মিক্স ম্যাচে মিক্স ম্যাচ মিক্স ম্যাচ সবাই করছে কার সাথে মিষ্ দেওয়া দরকার কার সাথে দেওয়া দরকার নেই সেটা বুঝতে হবে আমি যদি মোমবাটি মিক্স ম্যাচ করি ভালো লাগবে না মোমবাটিকটা হচ্ছে একটা এনথিক মানে একটা ট্রেডিশনাল জিনিস তার সাথে যদি মিক্স ম্যাচ করি সেখানে কোনো ফুটবে না মোমবাটিকটা সিঙ্গেলি ভালো লাগবে কার সাথে মিক্স ম্যাচ ফুটছে না ফুটছে আমি বুঝতে হয় তোমাকে তার জন্য একটু সেন্স দরকার হয় মাল তৈরি করার জন্য এটা দেখো এসে মিক্স ম্যাচ ফুটেছে কি সুন্দর দেখো আর বডি দেখা মালে পঞ্চাশ বডি এটা গিরিজা কাপড়ে আছে দেখো দেখো মাল শু জাস্ট আমাদের মাল সেই যে মালের কোয়ালিটির জন্য মালের ফিনিশিংয়ের জন্য আর মালের কম্বিনেশনের জন্য আমরা একটা মাল পড়ে থাকে না তোমরা ভিডিও ক্লিপে দেখতে পারবে যে কত ছিল কত স্টক ছিল পুরো স্টক কিন্তু আমাদের একদিন শেষ হয়ে যায় কারণ এখানে কিন্তু হোলসেলার আছে বেশিরভাগটা হোলসেলদের কাজ হয় আমাদের রিটেলারও কিন্তু ভালো পরিমাণে মাল নেয় যারা স্টক করে সেল করে খুব ভালো পরিমাণে মাল নেয় আমাদের তো মাল নিয়ে আমাদের চিন্তা করতে হয় না মালটা আসছে কতক্ষণ সে চিন্তা থাকে মাল বেরোন আমাদের কোনো চিন্তাই থাকে না ঠিক আছে এটা একটা দেখো এটা না এটা দেখো এটা দেখো এটা রামকৃষ্ণের উপর কাফতান করা হয়েছে ডুয়াল টোনের এটা এ কাপড়টাই ডুয়েলটন হয়ে এসছে কাপড়টাই ডুয়েলটনের কাপড় এটা দেখো এটা এ থানায় দেখেছিলাম এক সপ্তাহ আগে আমি থান দেখেছিলাম এটা কাফতান করেছিলাম গোলগলা করেছিলাম সব বেরিয়ে গেছে মাল ঠিক আছে এটা কাফতান রেডি হচ্ছে দেখাচ্ছি জাস্ট কালকে প্রচুর মাল এসেছিল এবার ব্যান্ডেজ বাঁধনি ব্যান্ডেজ ঠিক আছে হোলসেলারের কাছে যায় এটা দেখো এমনি একশো পঞ্চাশ করে দাম থাকে আমাদের কাফতানটা এটা হোলসেলের কাছে যায় একশো পঁয়তাল্লিশ করে যায় না ঠিক আছে ওয়ান ফোর ফাইভ করে যায় ঠিক আছে এটা হচ্ছে বাদনি কাপ্তান এটা বলে দিলাম যে সেটা বলে দেয় দু আর একটা বলে দিই এটা কিন্তু পাতলা না টু সিক্সটি ফাইভ জি এস এম আছে কাপড়ে ওজন করে মেপে নিতে পারো তোমরা এখানে ঠিক আছে এটা দেখুন একটা এটা একশো পঁয়তাল্লিশ করে বাদনি কাফতান সব কিন্তু দুশো পঁয়তাল্লিশ গ্রাম ওজন কিন্তু ঠিক আছে তো হোলসেলারে আমাদের কাছ থেকে নিয়ে এটা যে আমার হোলসেলের কিন্তু ঠিক হঠাৎ সেল করে যেটা সেল করা দরকার দেখো এটা খুব সুন্দর দেখো এটা খুবই সুন্দর এটা বাদনি কাফতান ওয়ান ফোর জিরো ওয়ান ফোর ফাইভ থাকে এটা দেখো দু ষাট গ্রামেরই এটা বাদনি গোলগলা ঠিক আছে আর খুলছি না এটা দুশো ষাট গ্রাম বাদনি গোলগলা একটা খোলা আছে দেখাচ্ছি দুশো ষাট গ্রাম ডি এস এম বারো করে বলছি টু সিক্স জিরো জিএসএম কিন্তু আমারটা হোলসে এই ফোরটি করে দাম থাকে হোলসেলে ওয়ান থ্রি ফাইভ পঁয়ত্রিশ করে যায় ঠিক আছে একটু ডিএসএমটা মনে রাখবে টু সিক্সটি জি পাতলা জি না মেরা কাপড় না কাস্টমার হাত দিয়ে বানাই সেরকম আমরা বানাই না এবার দেখো পদ্মকুচি পদ্মকুচি দেখো সমস্ত রেট কিন্তু বলছে কেন আমাদের কিন্তু বারো করে বলছি আমাদের কিন্তু হোলসেলার প্রচুর ঠিক আছে তো আমরা বারো করে বলছি রেট আমরা কিন্তু বলতে পারবো না অনেক অসুবিধা আছে ঠিক আছে এটা কিছু রেট বলে দিচ্ছি জাস্ট কাস্টমার সুবিধার জন্য এটা দেখো এটা পদ্মকুচি মধুমণি কম দামে হয় না কে বলেছে হয় না দেখো এটা আর শাইনি মধুবনী কিন্তু কোয়ালিটি আছে পনেরো টাকার মধুবনি আমার কাছে পড়ে আছে মধুমনির কোয়ালিটি দেখো শাইনিং দেখো দাম আছে একশো পঁচিশ টাকা ঠিক আছে ওয়ান টু ফাইভ সবাই পাবে হোলসেলটার কোনো ব্যাপার নয় সবার কাছে একশো পঁচিশ টাকা হোলসেলার জন্য পারমানেন্ট সেলার একটু কম থাকে আমাদের সেটা সেটা আমরা বলি না ঠিক আছে সবাই এমনি প্রাইস ওয়ান টু ফাইভ মধুমন একশো পঁচিশ টাকা সবাই পেয়েছে ভারপেটটা মাল পেয়েছে এখানে এসে কোনো অসুবিধা হয় নি আমাদের ভিডিও এক রেট এখানে এসে এক রেট কখনোই হয় না যেটা ভিডিও যায় আমাদের এখানে এসে তাই ঠিক আছে আর আমরা সবাইকে মাল দিই দেখো এটা দেখো দশ কালার গুজিতে দশ কালার গুজরিতে দশ কালার প্লাস ফিঙ্গার প্রিন্টে এখন পর্যন্ত কারোর সাথে দেখবে না আমাদের হয়ে যাওয়ার পর সবাই আনবে কিন্তু আমরাই প্রথমে একটু আনবো দেখো এটা দশ কালার গুজিতে পদ্মগুজি করেছি শেষ হয়ে গেছে মাল গোলগোলাগজি পদ্মগুজি করে সব করেছি আমরা সব মাল শেষ হয়ে গেছে দেখাচ্ছি একটা এসে দেখো এটা মিক্সের ম্যাচে করেছি এটা প্রচুর কালারে আছে এটা ব্রাউন কালার খুললাম একটা দেখো এটা দেখো জাস্ট এই কাফতানো করা হয়েছে কালার সিরিংটা দেখো দেখিয়েছি কালার সিরিং তোমাকে দেখিয়েছি কালার সিরিংটা দেখো খুব সুন্দর ঠিক আছে গুজি আমাদের গোলগলা তিসতে শুরু হয় গুজি গোলগলা ঠিক আছে একশো আঠাশো থাকে যখন যেমন রেট থাকে ঠিক আছে এবার একটা দেখাচ্ছি আমাদের গুজি ইয়ে অ্যালান সরি মধুমনি অ্যালান মধুবনী এলানটা কোথায় আছে কি না এসে গেছে গোমা দাদা দেখি এই দেখো এইটা দেখো দেখেছো মধুবনী এটা মাত্র হচ্ছে একশো পঁচিশ টাকা ওয়ান টু ফাইভ রাজবাড়ি রাজবাড়ি মধুবনী দাম হচ্ছে মাত্র ওয়ান টু ফাইভ চোখ বন্ধ করে তোমরা একশো পঁয়ত্রিশ করে হোলসেল করে বেরিয়ে যেতে পারবে কাস্টমার কিছু কমপ্লেনও করবে না কাস্টমার কখন কমপ্লেন কখন করবে কাস্টমার যখন মালটা খারাপ পাবে তখনই কমপ্লেন করবে যদি কাজটা কম দামে একটা ভালো মাল পেয়ে যায় কেন কমপ্লেন করবে কাজটা বুঝতে পারবে না আসলে মালটা তো ভালো তোমার কাস্টার কম দামে পাচ্ছে কাজটা কমপ্লেন কেন করবে তো তোমার লাভও রাখতে পারবে তো মালটা বিক্রিও ভালো হবে রেসপন্সও ভালো হবে ঠিক আছে এই যেমন এটা দেখো একটা একশো পনেরো টাকার সাদা লাইট কিছু সাদা দেখো কি সুন্দর মাত্র একশো পনেরো টাকা একশো দশ টাকার সাদা আছে আমাদের কাছে সবই কটন ঠিক আছে কোনো অসুবিধা নেই এটা নিয়ে দশ দেখো সাদাটা পিওর কটন কিন্তু এখানে পলিস্টার না বার করে বলছি পিওর কটন পোটার সাদা এটা ঠিক আছে পোটার সাদা এবার আমি একটা দেখাচ্ছি দেখো কি দেখানো যায় এবার হুম মোমবাটিক দেখো মোমবাটি সব জায়গায় দেখেছো তোমাদের মোমবাটি দেখেছি মোমবাটি প্রচুর আমি এটা দেখো এটা দেখি দাও তোমার এটা দেখি দাও তোমার অন্য মাল দেখাচ্ছি এই মালটা দেখি দাও অনেক মাল সব মাল দেখানো যাবে না এখন পর্যন্ত অনেক মাল তো বেরিয়েও গেছে ডবল মোমবাটিক এরপর কাফতান করা হয়েছিল জানো প্রচুর কাফতান বেরিয়েছে এটা ডবল মোমবাটিক ঠিক আছে দেখো এটা ডবল মোমবাটিক ওকে দেখো সুন্দর একদম ডবল মোমবাটিক হর্ষিদার মাল তো অনেক বেরিয়ে গেছে এই যে লেসদার যে মালটা তার কালার সেটিং দেয় এই সময় হয়ে এসছে দেখো ঠিক আছে সুন্দর আছে আর হচ্ছে দেখো তোমাদের একটু দেখাই তোমাদের একটু সময় হ্যাঁ দেখো এই যে পনেরো পূর্ণ কুড়িটা সাদা আছে মধুবনী এইটা এই মালটা রেডি হয়েছে মধুবনীটা এর ইয়ে ইয়েটা রেডি হচ্ছে না তোমার ইয়েটা পদ্মচিটা দেখো তো পদ্মকুচিটা একটু পদ্মুচি দেখি দাও এই মালটা পদ্মচিটা পদ্মকুছি হয়েছে অ্যালার্ম হয়েছে জাস্ট অসম মালটা খুব ভালো বেরিয়েছে মালটা কালকে না পদ্মকুশিটা দেখো একটু পদ্মকুশিটা দেখো ওইটা পদ্মকুচি আজকে কালার আজকে রেডি হয়েছে মালটা হ্যাঁ দেখো গীতানজিটি গোল্ড পাইপিং আছে এই দেখো পদ্ম দেখো দেখো জাস্ট দেখো মালটা কি সুন্দর হয়েছে দেখো মালটা ও দেখো মাল কি সুন্দর হয়েছে দেখো মালটা নতুন ধরনের মধুমণি কাস্টমার চাই নতুন নতুন মাল তাই না এক ধরনের মাল সেল করতে কারোই ভাল লাগে আমাদেরও দেখতে ভাল লাগে এক ধরনের মাল আমার তুলেই এক ধরনের মাল কারণ টোটাল সেল পার্চেস আমি করি টোটাল মাল পার্চেস আমি করি আমি প্রতি মাল দেখে নিয়ে আসি না মাল পাঠিয়ে দিলে হয়ে গেল প্রতিকারটা মাল পিট আমার পঞ্চ জিনিস পছন্দ করা তো মাল সেল নি কোনো ভাবতে হয় না আমাদের ঠিক আছে এটাও দেখো ডিজাইনে করেছি আমি ঠিক আছে যে দেখালাম তোমাদের খুললাম এটার একটা পাইপিং দাও গিরিজা কি সুন্দর কালার চার দাও গিরি গিরিজা মালে তো কিছু বলার নেই সবাই যেন গিরিজা মাল এটা গ্রিজার বোতামের একটা দেখো গিরিজা সম্ভব গ্রিজা মাল খোলার দরকারও নেই এ দেখো এটা কুড়ি টাকা একটা ফিগার আছে তো পনেরো টাকা ফিগারও ভর্তি হয়ে থাকে ঠিক আছে এটা দেখো একশো পাঁচ টাকা ব্রাশও এলান এসেছিলো প্রচুর একশো পাঁচ টাকা ব্রাশও ঠিক আছে ওয়ান জিরো ফাইভ আর হচ্ছে তোমার দেখাচ্ছি কিছু প্লাজো দেখাবো আজকে তোমাদের প্লাজো আর যা দশ কালার দেখো এটা অর্ডারই মালটা আমি বেচি না দেখো এটা এইট্টি ফাইভ রুপিসের ব্রাশও এটা পুরো রেডি মাল হয়ে আছে এই তিনশো পিসের পুরো অর্ডার তিনশো প্লাস তিনশো ছশো পিসের পর অর্ডার আছে দশ পিস চল চলে যাবে ঠিক আছে এই কিন্তু গ্লেজটা কিন্তু খুব ভালো এই গ্লেজটা কিন্তু যথেষ্ট মানে পঁচিশ টাকা হিসাবে কাপড়ে হ্যাঁ যেটা বলছিলাম পঁচাশি টাকা হিসাবে এই কাপড়ের গ্লেজ কিন্তু মারাত্মক গ্লেজ কাপড়ে ঠিক আছে ওকে গ্লেজটা বলছি কাপড়টা তো পাতলা হয় এটা জানো এইটটি ফাইভ রুপিস দাম তো বুঝতে পারছি এই কাপড় হবে ঠিক আছে কাপড়টা মাল কিন্তু গ্লেজ প্রচুর ঠিক আছে তো চাইলে পঁচানব্বই টাকা বা নব্বই টাকা হোলসেল দিতে পারো সেরকম ব্যাপার ঠিক আছে কাস্টমার একটু কম দামে যখন মাল চেয়ে তখন সেমবাই দিতে হবে কাস্টমার যেমন মাল মালছে সে দিতে হবে না আর হচ্ছে দেখো ষাট ইঞ্চি প্রিমিয়াম ষাট ইঞ্চি প্রিমিয়াম তোমার দেখে ষাট ইঞ্চি প্রিমিয়াম স্থানের মালে মানে এটা আমার পার্সোনালি খুব ভালো লাগে তোমায় দেখিয়েছিল হয়তো আগে ভিডিও মনে নেই আমার ঠিক তোমায় বলতে পারবোই কী দেখেছি না দেখেছি সবসময় তোমার মনে থাকে না আমাদের এটা একটা দেখো তোমাদের দেখাই পদ্মগুজি ছোট্ট প্রিন্টটা দেখো পদ্মকুচি দেখো খোলো তোমার একটু এই খোলো তো এই পদ্ম ডিজাইনটা দেখো একটু অন্যরকমভাবে করেছি আমরা দেখো একটু এটা আমার অন্য কারিগর করে একটু এটা আমার যে সবসময় পদ্ধতিতে সে করে না এই সপ্তাহে এক দুবার পদ্ধতি দেয় সে করে দেখো একটু অন্য রকমের পদ্ধতিটা করে দেখো ঠিক আছে কী সুন্দর এটা ফিগারটা বড়ো করে সে করে অনেক বড় ফিগার করে করে এর কাটিংটা একটু আলাদা ধরণ থাকে দেখোছো সব দেখা যায় না ভিডিওতে কারণ অনেক ব্যাপার থাকে দেখো কাটিংটা দেখো সুন্দর কাটিংটা এটা বডি অনেক বড় হয় এর বডি কিন্তু প্রচুর বড়ো হয় ঠিক আছে কীভাবে বডি বড়ো হয় সেটা আমি বলতে পারবো না হয় বলে দিলাম তোমাদেরকে এবার একটু দেখাচ্ছি তোমাদের দেখো কাল থেকে মাল দেখা শুরু হবে এই লাইটটা কোথায় লাইট ছিল ডিসিএম তো অনেকটা বেরিয়ে গেছে অরিজিনাল ডিসিএম অনেকটা বেরিয়ে গেছে উদাহরণটা অনেকটা বেরিয়ে গেছে আর কমা ডিসিমটা পুরো বেরিয়ে গেছে কমা ডিসিএম ফুল সোল্ড কমা ডিসিএম পুরো সোল্ড হয়ে গেছে আর এবার তোমাদের দেখাচ্ছি প্লাসও দেখো ইউনিক প্লাস দেখো কুর্তি প্রচুর বেরিয়ে গেছে তোমাদের কুর্তি এখন প্রচুর ভালো হয়েছে কুর্তি আমাদের প্রচুর গেছে কুর্তি আবার কালকে প্রচুর পরিমাণে ঢুকছে কুর্তি ঠিক আছে এবার দেখো নতুন ইউনিক ইউনিক প্লাস দেখো নিচে বসে বসে নিচে বস কালকে আমাদের প্লাজো সেটটা ঢুকিয়ে সিগারেট প্যান্ট সেট ঢুকে যাচ্ছে কালকে আমাদের লেটেস্ট যেটা আমাদের নিজস্ব প্রোডাকশান সিগারেট প্যান্ট সেটা আমরা নতুন প্রথম করছি তোমার সবাই বলবে কেমন আছে না হয়েছে কালকে আমার দেখাবো সেটা সেটা মানে সেট আমাদের কালকে একটা ড্যামি কেনার চেষ্টা আছে ড্যামি কিনে আমরা শ্যুট করব ঠিক আছে দেখো প্লাজো দেখো হ্যাঁ আশা করছি প্লাজোকে দেখায়নি এখন পর্যন্ত এটুকু বলতে পারি তোমাদেরকে আমাদের ভিডিওতে সবসময় থাকে কিছু না কিছু দেখো এটা প্লাজো দেখেছ ইউনিক প্লাজো কটন প্লাজো ঘের দেখো পকেট প্লাজো এই প্লাজ বৈশিষ্ট্য বলে দিচ্ছি লোকাল প্লাজার মতো না এটা ফুল ঘের ডবল এক্সেল ঠিক আছে উইথ কলি দেওয়া ইন্টারলক করা পকেট দেওয়া ঠিক আছে কম দামি প্লাজো তো এক্সট্রাতে শুরু হয়ে যায় সেটা কেন প্লাজোর প্লাজোর পরিচয় পড়ে না গেট দেখে নাও উইথ পকেট ইন্টারলক ঠিক আছে সব করা ঠিক আছে কটন পিওর কটন প্লাজো প্রিন্টগুলো দেখো এই প্রিন্টা খোলো কুর্তি থেকে আরম্ভ করে নাইটি থেকে আরম্ভ করে সার থেকে আরম্ভ করে সমস্ত সমস্ত প্রোডাক্ট কিন্তু ইউনিক ঠিক আছে কুর্তি তো ভ্যারাইটি প্রচুর আমাদের যেমন কুর্তি ভ্যারাইটি এবং নাইটি ভ্যারাইটি দেখো এটা আমরা এমন মাল বানিয়ে যে আমাদের পরে থাকবে না সব সেল হয়ে যাবে ঠিক আছে এটা দেখো প্লাজো দেখো কালকেও তো আরও ভালো প্লাজো ঢুকবে প্লাজোতে ভ্যারাইটি দেখে বরাবরকে বলছি না আমাদের প্লাজো কিন্তু ভালো সেল হয় প্রতিদিন মতো দুশো দুশো স্কোয়ার সেল হয়েই থাকে প্লাজো আমাদের ঠিক আছে দেখো এটা ইউনিক ইউনিক প্লাজো কটন আরেকটা দেখো প্রিন্ট আরেকটা ফিগার প্রিন্ট আছে না কলঙ্ক এটাও দেখাবে এটাও দেখো প্লাজো দেখো এটা দেখো এটা হচ্ছে প্লাজো ঠিক আছে কটন প্লাজো সেম ঘেরে বড় ঘেরে ঠিক আছে দেখো জাস্ট প্রিন্টগুলো দেখো ইউনিক ইউনিক প্রিন্ট আজ একটা দেখাও কলমকারি যা কলমকারি প্রিন্টটা দেখাও তা আজ একটা দেখাবে প্রতি কটা প্রিন্টে ইউনিক কিন্তু প্রিন্ট ঠিক আছে দেখো এটা ইউনিক কটন প্লাজো ঠিক আছে আর একটা প্রিন্ট দেখো হ্যাঁ এটা হচ্ছে কটন প্লাজো এটাও ঠিক আছে দেখে নেওয়া এটা এটা কটন প্লাজোটা হচ্ছে কলমকারিতে ঠিক আছে এটা কলমকারিতে কটন প্লাজো ওকে দেখো তো প্রত্যেকটার প্রিন্টে কিন্তু ইউনিক তোমাদের ঠিক আছে একটা বাটিকে দেখো এটা বাটিকে প্লাজো কটন তো এরকম প্রচুর প্রিন্ট আছে ছক করা প্রিন্ট প্রথম খুললাম আমরা ঠিক আছে প্রত্যেক প্রিন্টার প্রিন্ট আমি খুলতে পারছি না তো এরকম প্রচুর প্রিন্ট আছে প্লাজোতে প্লাজো ভ্যারাইটি নিয়ে কখনো চিন্তা করতে হবে না প্লাজো প্রত্যেক এর কটনের ভ্যারাইটি রিয়ানের ভ্যারাইটি কিন্তু এটা ভ্যারাইটি কিন্তু প্রচুর থাকে রিয়ানের ভালো প্রিন্ট থাকে একটা পিন একটা প্রিন্ট রিয়ানের শুধু খুলব কারণ ভ্যারাইটি প্রচুর তো সুতরাং একটা প্রিন্টে আমরা খুলতে পারবো এটাও দেখো দেখাচ্ছি যে প্রিন্ট খুলছি তারপর খোলার পর দেখো আজকে প্রচুর মালটা বেরিয়েছে মালটা ঠিক আছে দেখো এটা জাস্ট দেখো প্রিন্টটা ঠিক আছে এটা কিন্তু প্লাজো ঠিক আছে এটা হাজার টাকার উপর প্লাজো ঠিক আছে আরেকটা পিন খুলে দাও আর একটা প্রিন্ট খোলা আর খুলতে হবে না অনেক পিন খুলে গেছে আর খুলতে হবে না একটা পিন দেখিয়ে দাও তো বারবার করে বলছি যে ভ্যারাইটি আমাদের প্রচুর নেয়াটি থেকে আরম্ভ করে কুর্তি লেগিংস প্লাজো সায়া পাটিয়ালা হট প্যান্ট কী চাই আপনার সেটা বলব একবার এখানে ঢুকে পড়লে আপনার কোনো মাল নিতে অসুবিধা হবে না টোটালটা এখানে পেয়ে যাবেন লেডিস পল আইটেম এখানে পেয়ে যাবেন ঠিক আছে দেখো এটা একটা কটন প্লাজো ও রেওয়ান প্লাজো ঠিক আছে রেওয়ানের প্রচুর ভ্যারাইটি থাকে মানে রেওয়ান কটন ফ্লব ভ্যারাইটি প্রচুর থাকে আমাদের কাছে ঠিক আছে ভ্যারাইটি আপনার চিন্তা করতে না একদম চিন্তা করতে ভ্যারাইটি ঠিক আছে ঠিক আছে দেখিয়ে দিচ্ছি মোটামুটি এই মালটা এই মালটা কী আছে এই মালটা দেখেছি এটা সিনারি যে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখিয়ে দিচ্ছি এটা স্কার্ট প্লাজোটা দেখে নাও একটা এটা রেওানের স্কার্ট প্লাজো আর জয়পুরের কটন প্লাজো জয়পুরের স্কার্ট প্লাজো তো আছে এটা রেওয়ানের স্কার্ট প্লাজো এটা রিওানে স্কার্ট প্লাজো ঠিক আছে এটা অ্যাঙ্কেল লেনথে থাকে পুরো স্কার্ট প্লাজো এটা এক কালারে থাকে আর এটা দেখাচ্ছি না এবার আমরা একটা কুর্তি যাচ্ছি না কুর্তি দেখি দাও একটা কলঙ্কারি কুর্তিটা দেখিয়ে দাও রামকৃষ্ণ এটা এসছে এইট্টি ফাইভে কলঙ্কারি কুর্তিটা দেখিয়ে দাও এই যে ছোটো হুম দেখে নাও এটা খুলছি না একটা একটা জাস্ট দেখে নাও কলঙ্কারি কুর্তি একটা ও পাঁচ এইট্টি ফাইভ মাত্রা পঁচিশে টাকা দাম হোলসেলের এটা কমে যায় ঠিক আছে এটা হচ্ছে এইট্টি ফাইভ ডাবল এক্সেল পিওর ঠিক আছে এই ফর্টি ফোর আর ফর্টি সিক্স সাইজ থাকবে ডাবল এক্সেল পিওরের উপর এইট্টি ফাইভ কটন কুর্তি এটা চারটে কালার থাকবে গলার ফিনিশিং দেখো আর মালের একটু ফিনিশিংটা দেখে নাও ঠিক আছে ওকে প্রতি কটা ফিনিশিং দেখো মালে ওকে এটা হচ্ছে পঁচাশি টাকা ঠিক আছে কালার দেখে কালার চারটে দেখিয়ে দাম একটু কালার চারটে ঠিক আছে এটা হচ্ছে কালার চারটে ওকে হয়ে গেল এবার আমি তো একটু ওভারভিউ দেখাচ্ছি তোমাদেরকে যত পারছি আমি ভিডিওতে দেখার চেষ্টা করি সব তো ভিডিওতে দেখানো সম্ভব হয় না ঠিক আছে করে বলছি তারপরে তোমাদের একটু কিছু মাল দেখেছি এখানে কিছু কিছু মাল আছে যেমন বলছিলাম তোমাদের গীতাঞ্জলি গোল্ডে পাইপিং কে মানে গোল্ড পাইপিংটা এটা খুব চলেছে আমাদের ঠিক আছে তাই এটা একশো বইশ টাকা পদ্ম করছি মধুবনী ঠিক আছে একশো তিরিশ টাকা ফিগারে অ্যালান পাইপিং করা এরা তিরিশ টাকা পাইপিংয়ের মধ্যে ফিগারে এলাম তিরিশ টাকা মাত্র ঠিক আছে এটা পনেরো টাকা ফিগার কাল পরশুর মধ্যে হয় থান ঢুকবে পনেরোটা ফিগারে থান ঢুকবে পনেরোটা ফিগার কালকে পশু দিয়ে দেো টাকার ফিগারটা দাম তোমাদের দেখার মতো ফিগার ছোট ছোটো অল ওভার ফিগার ঠিক আছে ছোটো ছোটো না মানে ইউনিক টাইপের ফিগার আছে কালকে মানে কালকে না কালকেও থান ধরার কথা আছে কালকে কিছু মাল ঢুকবে দেখা দেওয়ার মতো মাল ঢুকবে সেটাও তোমাদের দেখতে পারবে কালকে রাজমুয়ী ঢোকার কথা আছে কাফতান ঢোকার কথা আছে কালকে প্লাউজ সেট ধোয়ার কথা আছে আমাদের প্রোডাকশান আমাদের প্লাউজ সেট হয়েছে তো প্রচুর নেগেটিভ মাল হওয়ার কথা আছে কালকে তো এটা জাস্ট এই যে যে সাহায্যে এসেছিলো সেই জন্য ভিডিওটা আমরা করেছিলাম তো আরেকটা মাল দেখাচ্ছি তোমাদেরকে আমি এটা দেখো একটা গিজা কাফতান দেখে নাও গির্জা গিজা কাপতান গির্জা ইয়ে কী বলে রাসমনি করেছি এটা জ্যাকেট প্যাটার্নে ঠিক আছে এটা হচ্ছে দশ কলা যেটা গুজরি বলেছিলাম দশ কলার গুজরি কাফতান দেখে নাও এটা পদ্মচুখ খুলেছিলাম না দশ গুজরি কাফতান দেখো এটা দশ কলার ফিগার প্রিন্ট তুমি কার কাছে পাবে না যত বড়ই ম্যানুফ্যাকচার হোক না কেন দিতে পারবে না স্কুল গুচির মধ্যে এটা হচ্ছে কাফতান আমরা আনবো তবে আমাদের দেখি নকল করবে সবাই ঠিক আছে আমরা কিন্তু ফার্স্ট টাইম আনি সব কিছু তারপর আমরা সেটা যারা কারো টপ স্টপ করি তখন সেটা তারা আনে ঠিক আছে তো কারণ কোন কোনটা কোনটা চলছে সেটা আমাদেরটা ফলো করে সবাই যে অভিক কী হানছে ঠিক আছে আমরা দেখি সমস্ত সবার ভিডিও যে কে কী ডিজাইন তৈরি করছে তার নকল করার চেষ্টা করে বার করে বলছি নিজে নিজের কিছু করতে হলে সবসময় নিজে নিজে কিছু ইউনিক ভাবতে হবে ঠিক আছে কী কী করছে নকল চেষ্টা করে নিজে ইউনিক কিছু ভাবতে হবে ঠিক আছে প্রিন্টের কথা প্রিন্ট থেকে আরম্ভ করে নাইট থেকে আরম্ভ করে সব কিছুতেই বলছি আমি ঠিক আছে আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তারাও ভুলে যাচ্ছে আমি মনে পড়েছে দেখো এটা এটা হচ্ছে আশি টাকা কুর্তি এটা হচ্ছে মধুমণি কুর্তি আশি টাকা ঠিক আছে দেখো ভিডিও করতে করতে অনেক কিছু আমি কথা বলে ফেলি দেখো আমি তো কিছু ভিডিও ভিডিও করি না আমার যখন যেমন মনে হচ্ছে তখন ভিডিও করে দিচ্ছি জন্য আমি কিছু ভাবি না যে ভিডিওটা বলতে হবে ওটা বলতে হবে তো তোমাকে যদি মনে করো হয়তো আমি কিছু কথা বলে ফেলি অনেক সময় কিছু মনে করো কারণ আমি যখন কথা বলছি কথা বলি বাড়িতে তির সেরমই ক্যাজুয়ালে ভিডিও করি আমি কিছু আলাদাভাবে বা অনেক কিছু ভাবে ভিডিও করতে হবে এটা বলতে হবে সেরকম প্রিপারেশনই ভিডিও কিন্তু আমি করি না ঠিক আছে নর্মাল বাড়িতে যেমন কথা বলি আমি হয়তো তুমিও আমি তুমিও আমার মানে তোমরা আমার পরিবার হিসাবেই তোমার সবার সাথে আমি কথা বলছি ঠিক আছে ইউটিউব মানে ইউটিউব মানে এটা হচ্ছে আমার পরিবার মানে আমার পরিবার এখন পর্যন্ত আমার আজকে আজকে মনে আমার ওয়ান পয়েন্ট সাবস্ক্রাইব হয়ে গেছে ঠিক আছে তো সবাইকে কি বলবো হুম থ্যাংক ইউ একদম ঠিক আছে তো আমি কিছু আলাদা ইউটিউবের জন্য এই কথা বলতে হবে এই কথা বলতে হবে এরম করলে ভালো কাস্টমার বলে কিচ্ছু না তোমার ফ্যামিলির মতো তো কাস্টমারকে আমি ফ্যামিলির মতো হিসেব করে নিজের মনে যেমন কথা বলি যেমন আমি বাড়িতে চলি সেভাবে আমি কথা বলি কিছু আলাদাভাবে কিন্তু কথা বলি না কিছু এডিট করি না আমি নর্মাল যেমন বাড়িতে তেমন তোমার সঙ্গে কথা বলছি ঠিক আছে কিছু আলাদাভাবে কথা বলছি না আর হচ্ছে একশো পনেরো টাকা যেটা দেখে দেখো চারটে কালার শেড দেখো এটা সিভলেস একশো পনেরো টাকা তোমার আরামসে থেকে হোলসেল করতে পারবে এটা দেখো একটা আছে তোমার চিকনের ডবল এক্সেলে চিকনের কুর্তি ঠিক আছে ফুল চিকন ওয়ার্কে হোয়াইটের ওপর আছে ক্লা কালারিংও পেয়ে যাবে ডবল এক্সেলের এটা ঠিক আছে এটা এটা আমরা বানিয়েছি দেখো এটা বোট কুর্তি মোমবাটিকে বোট কুর্তি ফিফটি বডি চেস ঠিক আছে এটা বানিয়েছি আমরা বেরিয়ে গেছি এক বান্ডিল হয়তো পরে আছে এটা না এক তিন মান্ডিল পরে আছে তিন মান্ডিল পরে আছে বেরিয়ে গেছে সমস্ত মালটা এটা বোট কুর্তি মোমবাটিকে বানিয়েছি এটা তিন বান্ডিল পরে আছে মালটা বেরিয়ে গেছে এটা দেখো মোমবাটিক এটা বাটিকের পিন বাটিক টিপিল এক্সেল কুর্তি ফোরটি সিক্স বডি এটা ওয়ান ফোর জিরো করে দাম নর্মাল আমাদের চার চার্ট কালারের সেট থেকে চল্লিশ করে দাম হাতা দেওয়া ফর্টি এরম প্রচুর আইটেম থাকে কোন কুর্তিতে কমা দামি মিলে প্রচুর আইটেম থাকে আইটেমের তো শেষ নেই কুর্তি আমাদের জেনেলেই ষাট টাকা পঁয়ষট্টি শুরু হয় কুর্তি আপ টু আমাদের আর পাঁচশো ছষট্টি কুর্তি আছে ঠিক আছে কুর্তির ভ্যারাইটি আমাদের প্রচুর যেহেতু আমাদের পুজো আসছে পুজো আস পুজো আসা মানে কী হয় আর কুর্তি প্রচুর ভ্যারাইটি তুলতে হবে কুর্তি প্রচুর ভ্যারাইটি থাকবে ঠিক আছে আর এক সপ্তাহ পর থেকে প্রচুর ভ্যারাইটি কুর্তি 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 থাকবে ঠিক আছে আমার আমার নিজের প্রোডাকশানও চালু হয়ে গেছে কুর্তিতে তো কুর্তি আর ভ্যারাইটি আরও বেড়ে যাবে নতুন স্টাইলের কুর্তি ঠিক আছে কুর্তি মানে কিন্তু সার নতুন ধরনের নতুন ইউনিক টাইপের কুর্তি তৈরি হবে ঠিক আছে কুর্তিতে আমরা আসলে এন্টার করছি যে তোমাদের তোমাদের রিকোয়ারমেন্টের জন্যেই কিন্তু তোমার দাদা কুর্তি চাই কুর্তি চাই অবশ্যই কুর্তি আসবে কুর্তি ভালো পরিমাণে আছে ভালো মতো কুর্তি ভালো কুর্তি আছে যেটা তোমার লাভ কি বিক্রি করতে সেরকম কুর্তি আসবে ঠিক আছে তো এই বলে তো আমি ভিডিওটা শেষ করলাম আশা করি কোনো অসুবিধা থাকলে আমার ভিডিওটার মধ্যে কমেন্ট করবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করতে ভুলবে না একদম আর কালকে আবার ভিডিও নিয়ে আসবো আমি আবার ঠিক আছে ডেইলি আমি ভিডিও দেবো চেষ্টা করি আমি দেওয়ার ঠিক আছে দুদিন দিন গ্যাপ হয়ে গেছে প্রচন্ড ছিল কাজের আমি চেষ্টা করি কালকে ভিডিও করার অবশ্যই কাল কিছু নতুন মাল ঢুকবে তো তো নতুন মাল ঢুকলেই তোমাদের কাছে শেয়ার করতে না ভালো লাগে তোমার সাথে কথা বলতে ভালো লাগে তাই জন্য ভিডিওটা করি আমি তো নতুন মাল ঢুকলেই তোমাদের কাছে দেখাতে আমার খুব ইচ্ছা করে দেখো কিছু কিছু মাল অনেক তুই একটা মাল আমি সহাতে পারিনি আমার খুব আশ্চর্য লাগছে মানে খুব সুন্দর মালটা এসেছিলো সবাইতে পাইনি দেখাতে পারলাম আফসোস লাগলো তোমার যে কালকে যে মালটা আবার আসে তোমার দেখিয়ে দিতে পারবো ঠিক আছে তো সে তোমাদের মালটা দেখানোর জন্য ভিডিও কিন্তু করা কিন্তু মাল সব বেড়েই গেছে এই মালটা কিন্তু কিছু মাল রয়ে গেছে দু সেটা হয়তো রয়ে গেছে যা দেখে দিচ্ছি তোমাদের ভিডিও করার জন্যই কিন্তু আমি যে কী মাল এসে দেখানোর জন্য তো আমার কাছে মাল কিন্তু এসে সবসময় পাবে অসুবিধা হবে না সেটা একদিন দুদিন অসুবিধা হতে পারে তারপর থেকে কিন্তু মাল পেয়ে যাবে অসুবিধা হয় না যেমন এটা দেখো একটা দেখাচ্ছি পেয়ে গেলাম হাতের সামনে দাঁড়াও এলান মনে হচ্ছে এটাই একশো পঁচিশ টাকা মধুবনী এলান দেখো ওয়ান টু ফাইভ মধুবনী একশো পঁচিশ টাকা ঠিক আছে এদের মাল থাকে ঠিক আছে তো বার করে বলছি অনেক অনেকক্ষণ বাজে একটা বারোটা বেজে গেছে হয়তো ঠিক আছে বারোটা বেজে গেছে হ্যাঁ বারোটা বেজে গেছে তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি কালকের জন্য ভিডিও অপেক্ষা থাকো তোমরা একটু গুড নাইট ঠিক আছে